আমি বাংলাদেশ যেতে চাই, সে আমার সাথে আর কথা বলতে চায় না, অথবা তুমি কি আমাকে কিছু বলতে চাও। ভিউয়ার্স, এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমরা ডেইলি লাইফে সবসময় শুনে থাকি অথবা বলে থাকি, যেখানে চাই চায় অথবা চাও এই কথাটি থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো, যখন বাংলা বাক্যের মধ্যে চাই চায় অথবা চাও এই কথাটি যখন অ্যাফার্মেটিভ ফর্মে, নেগেটিভ ফর্মে এবং ইন্টারোগেটিভ ফর্মে থাকবে, তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলি যখন অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে, তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি বাংলাদেশ যেতে চাই, I would like to go to Bangladesh। ভিউয়ার্স, এই সেন্টেন্সটি দেখে আপনাদের মনে হতে পারে যে এখানে তো want ইউজ করা যেতে পারে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে চাই চায় অথবা চাও থাকলেই যে সবসময় want ইউজ করা যাবে সেটি কিন্তু নয়। তাই এই ধরনের বাংলা বাক্য থাকলে সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনারা কখন want ইউজ করবেন এবং কখন would like to ইউজ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওর একদম শেষে বলবো। তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। সে একজন অভিনেতা হতে চায়, হি উড লাইক টু বি অ্যান অ্যাক্টর। তারা আমাদের সাথে একটি ক্রিকেট ম্যাচ খেলতে চায়, দে উড লাইক টু প্লে আ ক্রিকেট ম্যাচ উইথ আস। আমি তোমার সাথে একবার দেখা করতে চাই, আই উড লাইক টু মিট ইউ ওয়ান্স। আমি তোমাকে কিছু বলতে চাই, I would like to tell you something। এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলি আবার যখন নেগেটিভ ফর্মে থাকবে, তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড নট লাইক টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি সেখানে যেতে চাই না, I wouldn't like to go there। তারা এই কাজটি করতে চায় না, they wouldn't like to do this work। আমি তোমার সাথে আর একটুও থাকতে চাই না, I wouldn't like to be with you anymore। আমি তোমার সাথে দেখা করতে চাই না, I wouldn't like to meet you। সে আমার সাথে আর কথা বলতে চায় না, she wouldn't like to talk to me anymore। এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলি আবার যখন ইন্টারোগেটিভ ফর্মে থাকবে, তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে WHOT প্লাস উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তুমি কি আমার সাথে বাংলাদেশ যেতে চাও, উড ইউ লাইক টু গো টু বাংলাদেশ উইথ মি। সে কি তোমাকে বিয়ে করতে চায়, উড শি লাইক টু ম্যারি ইউ। তুমি কি কিছু খেতে চাও, উড ইউ লাইক টু ইট সামথিং। কেন তারা এই কাজটি করতে চায়, হোয়াই উড দে লাইক টু ডু দিস ওয়ার্ক। তুমি কি আমাকে কিছু বলতে চাও, উড ইউ লাইক টু টেল মি সামথিং। ভিউয়ার্স, এবার বলবো কখন আপনারা এই ধরনের বাংলা বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় ওয়ান্ট ইউজ করবেন এবং কখন উড লাইক টু ইউজ করবেন। যখন এই ধরনের বাংলা বাক্যে চাই চায় অথবা চাও থাকবে এবং সেখানে কোনো প্রয়োজন অথবা দরকার বোঝাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উড লাইক টু ইউজ করতে হবে। এবং
যখন কোনো প্রয়োজন অথবা দরকার বোঝাবে তখন কিন্তু আপনাদের সেই বাংলা বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় ওয়ান্ট ইউজ করতে হবে। যেমন আমার একটি কলম চাই অথবা আমার অনেক টাকা চাই, এই দুটি বাংলা বাক্যের মধ্যেই কিন্তু প্রয়োজন অথবা দরকার বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু এখানে ওয়ান্ট ইউজ করা হলো। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।